গাইস, ওয়েলকাম টু ব্যাক টু চ্যানেল। তো আজকে আমরা দেখব প্লে স্টোর ডিলিট হয়ে গিয়েছে, একবারই নেই। আপনারা যদি দেখেন প্লে স্টোর নেই, আর যদি আমি এভাবে করছি, এখানে প্লে স্টোর নেই, ও জায়গায় প্লে স্টোর নেই, এখানেও প্লে স্টোর নেই, এখানে ওখানেই নেই, তো আপনারা কি করবেন? যদি আপনার এখানে প্লে স্টোর না থাকে, আমি যে ট্রিকটা বলবো, তাহলে আপনার মোবাইল হচ্ছে নকল মোবাইল। তো আমরা মূল ভিডিওতে আসি। তো সর্বপ্রথমেই আপনার মোবাইলে এই যে সেটিংসে যাবেন, এই যে সেটিংসে যাবেন, আমি সেটিংসে যাওয়ালাম। সেটিংসে যাওয়ার পর আপনারা অ্যাপস অ্যান্ড নেশন নামের একটি ই দেখবেন, ওটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা অ্যাপস নামের একটি দেখবেন, ওটাতে যাবেন। যাওয়ার পর এই জায়গায় আপনাদের যত অ্যাপস আছে সবগুলো ইন্টারফেস শো করবে। তো শো করার পর আমার মোবাইলে যত অ্যাপস আছে তত এই এই জায়গায় আপনারা আমাদের প্লে স্টোর দেখতে পাচ্ছি। তো এখানে যাবেন। যাওয়ার পর এইখানে আপনার এখানে ইনাবেল নামের একটি অপশন আসছে, এই ইনাবেল, আপনারা সেই ইনাবেলে ক্লিক করুন। ইনাবেলে ক্লিক করার পর আপনারা এক ডিয়ান্ডে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা দেখবেন এখানে আপনাদের প্লে স্টোর এসে পড়েছে, এই যে প্লে স্টোর এসে পড়েছে। তো ভালো লাগলো ভিডিওটা, ভালো কেমন লাগলো ভিডিওটা, তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।